আমায় ডাকলো দিদি নাম্বার ওয়ান থেকে। কিভাবে যাবে দিদি নাম্বার ওয়ানে? কি করলে যেতে পারবে দিদি নাম্বার ওয়ানে? এইসব প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আর আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি খুবই এক্সাইটেড, কারণ দিদি নাম্বার ওয়ান অডিশন থেকে আমাকে ডাকা হয়েছিল। আমি গিয়েছিলাম, বাট আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি। আমি কিভাবে গেলাম সব কিছু তোমাদেরকে ভিডিওয়ে বলে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখানে অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আমি এখন এই দেখো বই নিয়েই বসে আছি। দেখো আমি এখন পড়া আছে, কি বলবো, বিকেলে পড়া, তো তার জন্য প্রচুর পড়া আছে। কি বলবো, এত পড়া আছে, আমি ভিডিও করার মানে কি বলবো সময় পাচ্ছি না। চান টান করে এসেই আবার পড়তে বসে গেছি। আমি বই পড়েই যাচ্ছি, সকাল থেকে ব্লগ করার সময় পাইনি, তার জন্য ব্লগটা করতে পারিনি। এখন 12:30 বাজতে যায়, এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজাদার, খুব ইন্টারেস্টিং, খুব একটা সুন্দর ভিডিও হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, দেখো আমি একদম অন্য লোকে হাজির হয়ে গেছি। আমি পড়া কমপ্লিট করে তারপরে মেকআপ করে আমি শর্ট ভিডিও করেছি কতগুলো, তারপর ভাবলাম ব্লগের কিছুটা শুটিং করি। তার জন্য দেখো সেজে গুজে হাজির হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করো। দেখো নর্মালি সেজেছি, তেমন কিছু সাজিনি, নর্মালি মেকআপ করলাম অল্প সাধারণের মধ্যে একদম, কারণ বেশি টাইম ছিল না হাতে। এখন 1:15 হয়ে গেছে, মা বাবা গেছে, অনেকক্ষণ চলে আসবে, তার আগে আমাকে তো সব কিছু আবার আগের অবস্থায় করে নিতে হবে। মানে কিছু বলবে না জানলে যে পড়া কমপ্লিট করেছি সেটা না, বাট তাও আমার তো তারপরে মা বাবা এলে খাবো, তারপরে বিকেলে পড়তে যাব, তার জন্য রেডি হতে হবে। বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে চলবে না, একদম আগে পড়া কমপ্লিট করলাম, তারপরে ভিডিও করলাম, সব কিছুই হয়ে গেছে একদম। এবার ব্লগে শুটিং করছি এখন। তো আমি গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। আমার তখন মানে এই ফোনটা নিয়ে যেতে সেদিনকার ভুলে গেছি। আমি অডিশন দিতে গেছি প্রায় 100টার থেকে একটা বাজি, মানে 99টা আমি মেল পাঠিয়েছি। বায়োডাটা, ওদের যে অ্যাড্রেসটা টিভিতে দিদি নাম্বার ওয়ান চলাকালীন যে অ্যাড্রেসটা দেয়, সেই অ্যাড্রেসে পাক্সটিতে আমি বায়োডাটা, মানে নিজের সম্পর্কে যে সব কিছু হয়, নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, সব কিছু যেগুলো হয় সেইটা লিখে পাঠিয়েছি, সব কিছু করেছি আমি। তারপর 99টা মেল পাঠিয়েছি, মানে রোজের ধরো 2-3টে করে এরকমভাবে মেল লিখে লিখে পাঠিয়ে দিতাম, রোজে পার ডে মেল পাঠাতাম, পার ডে এরকম করতে করতে একদিন আমাকে কল করলো। তখন লকডাউন চলছে, তখন আমাকে কল করলো, আপনার অনলাইন অডিশন, হঠাৎ করে অনলাইন অডিশন, মানে চমকে গেলাম, কী ব্যাপার হলো হঠাৎ করে অনলাইন অডিশন নিতে পারেন? বাট খুশি হলাম মনে মনে, বাট ভিতরে ভয় লাগছিল। জিজ্ঞাসা করলো তোমার নাম কী, কোথায় থাকো, কীরকম কী, মানে কোনো কাজ বাজ করো কি না? আমি বললাম না, এরকম পড়াশোনা করি আমি। তারপরে জিজ্ঞাসা করলো যে কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, সব কিছু কোয়েশ্চেন করলো, ওদের যা যা করার সব এমনি নর্মাল, কোথায় থাকো, এ থাকো, সব কিছু জিজ্ঞাসা করলো। তারপর কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, দিদি নাম্বার ওয়ান কেমন লাগে, নানান রকম হাজার একটা কোয়েশ্চেন করলো। আমি সব কোয়েশ্চেনে রিপ্লাই দিলাম, তারপরে বললো আপনাকে ডাকা হবে। তারপরে আমাকে আবার, তখন আমি ব্লগ করতাম না, কিন্তু আমি লকডাউনের সময় ব্লগ করতাম না, যখন আগে যে আগের অনেক আগে যখন লকডাউনগুলো হতো, একদমই পুরো ফুল লকডাউন, প্রপার লকডাউন, সেই সময় কিন্তু আমি ভিডিওর সঙ্গে জড়িত ছিলাম না, এখনই ইউটিউবে এসেছি, ঠিক আছে? তো সেই সময় আমাকে এরকম কল করে অডিশন নিয়েছিল, তারপরে বলেছিল যে আমাকে ডাকবেন। তো তারপর আমাকে যখন লকডাউনটা কি বলবো আংশিক লকডাউনও উঠে গেল, একদম যখন নর্মাল প্রায় পরিস্থিতিটা হলো, তখন আমাকে কল করে ডাকা হয়। তো আমাকে ডেকেছিল রাজারহাটে, তো আমি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে নর্মালি যেরকমভাবে অডিশন হয় সেরকমভাবে সব কিছু জিজ্ঞাসা করেছিল। ইভেন ওখানে দিদি নাম্বার ওয়ান একটা মঞ্চও আছে, সেটাও দেখে এসেছে গিয়ে।
ওর পাশেই মঞ্চটা দিদি নাম্বার ওয়ানের যেখানটা ওখানে শুটিং হয়, ওখানে দিদি নাম্বার ওয়ানের যে স্টেজটা আছে পুরো রয়েছে, আমি দেখে এসেছি। তো সেখানে গিয়েছিলাম, আমাকে রাখা হয়েছিল একটা স্টুডিওয়ে। তো সেখানে নানা রকম কোয়েশ্চেন, যা যা ফোনেও করেছিল সেরকম টাইপেরই সব কোয়েশ্চেন করলো। ফর্ম ফিল আপ করলাম, জমা দিলাম, তো বললো 1 থেকে 1.5 মাসের মধ্যে ডাকা হবে, ঠিক আছে। তো আমি ফোন নিয়ে যাইনি, ভিডিও করেও ছিলাম অন্য ফোনে, সেই ফোনটাকেও সব ডিলেট হয়ে গেছে, কি করব তোমাদেরকে দিতে পারছি না। আর বেশি ভিডিও করিনি, একটু আধটু করেছিলাম কয়েকটা, মানে 15 সেকেন্ড বা 14 সেকেন্ড। তখন অত ব্লগ করতাম না, কি বলতো ব্লগ জিনিসটা না আমার মাথায় ছিল না, খালি আমার মনে হতো শর্ট ভিডিও আমার করতে খুব ভালো লাগতো। তো এবার সবসময় খালি শর্ট ভিডিও নিয়ে থাকতাম, সবসময় শর্ট ভিডিও করতাম, মানে সবসময় বলতে 24 ঘন্টা না, এরকম না, সবসময় করতে বলতে হচ্ছে আমি করতাম শুধু শর্ট ভিডিও, এই এই জিনিসটা, মানে সবসময় তো 24 ঘন্টাকে করে না, মানে একটা দুটোই ছাড়তাম শর্ট ভিডিও, 5টা 10টাও ছাড়তাম, এক এক সময় এক এক রকম ছাড়তাম, যখন যেরকম নেট থাকতো ক্লাস করে পড়াশোনা করে, তো সেই হিসাবেই ছাড়তাম। তো এইরকমই চলতো, শুধু শর্ট করতাম। বাট আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন ওয়াচ টাইম একদম নেই, আর কেউ আমার ভিডিও ফুল দেখেও না, এটা সবচেয়ে বড় সমস্যা, আমার ভিডিও কেউ ফুল দেখে না, সবাই স্কিপ করে চলে যায়। এই সমস্যাটার জন্য আমার ওয়াচ টাইম এখনো অবধি কমপ্লিট হয়নি 4000 ঘন্টা। তো যাই হোক, এখন ব্লগ করি রোজের, তোমাদেরকে রোজের ব্লগ দেওয়ার চেষ্টা করি, দেখি প্রত্যেকে ব্লগ করে। বাট আমি আমি কি বলতো ভালোবাসতাম না ব্লগ জিনিসটা, সব লোকেরটা দেখতাম, লোকেরটা দেখ সবারটা দেখতে ভালোবাসতাম, বড় বড় ইউটিউবারেরটা, বাট আমার নিজের করতে ভালো লাগতো না, এরকম একটা ব্যাপার। তো এখন ভালো লাগে ব্লগ ভিডিওটাও, নিজেও ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে, নিজেরও সব সকলে করে, আমিও করি। তো ব্লগ ভিডিওটা এখন রোজেরই তোমাদের দেবো, সঙ্গে শর্টও দেবো। আমি এখনও তো শর্ট ভিডিও করলাম, এই লুকেও শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, আজকে বা কয়েকদিনের মধ্যেই আমি আপলোড করে দেবো, মানে সেগুলো আপলোড করেছি মানে পাবলিশ করিনি, করে দেবো পাবলিশ, তোমরা দেখতে পাবে। আর এর আগের দিন একটা কাপড় পরে লুকে করেছিলাম, কাপড় পরা লুকগুলো আমার কেমন লাগছে, আমি নিজে কিন্তু কাপড় পরি, কীরকম লাগছে আমায় কমেন্ট করবে। আর দিদি নাম্বার অডিশনে তোমরা যদি যেতে চাও, যে তোমরা যদি ভাবো কেউ দিদি নাম্বার ওয়ানে যাবে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে মেল পাঠাতে হবে অনলাইনে, আর নচেৎ ওদের অ্যাড্রেসে তোমাদের বায়োডাটা পাঠাতে হবে, তাহলেই তোমাদের কিন্তু অডিশনের জন্য ডাকবে। এবার অডিশনের জন্য ডাকলে তার 1-1.5 মাস পর হয়তো তোমাকে দিদি নাম্বার ওয়ানে ডাকবে। বাট আমিও অডিশন দিয়ে এসেছি, একবার অনলাইনে দিয়েছি, একবার গিয়ে দিয়ে এসেছি, আমাকে ডেকেছিলো তার জন্য গিয়েছিলাম। তো এবার কবে ডাকবে সেটা ওরা জানে, আমি জানি না, ঠিক আছে। তো এখন আর কথা বাড়াবো না, কিছুক্ষণ পর দেখা হচ্ছে, এখন আমি মেকআপ টেকআপ সব তুলবো, আবার পারলে যদি সময় পাই বই করতে বসে যাবো, ঠিক আছে, টাটা বাই বাই, কিছুক্ষণ পর দেখা করছি। সো ফ্রেন্ডস, দুপুরে দেখা করার সময় পাইনি, একেবারে রাত্রিরে হাজির হলাম, দুপুরবেলা একটুখানি শুয়েই পড়তে চলে গেছিলাম, তারপরে এসে প্রচুর পড়া ছিল, কি বলবো এতটাই পড়া ছিল, আমি কোনো দিকে তাকানোর সুযোগ পাইনি, আমার ঘাড়ে এখন ভীষণ ব্যথা হচ্ছে, সেই কি বলবো বিকেলবেলা পড়তে গেছি সেই থেকে উঠেছে পড়াশোনা চলছে, এতক্ষণ অবধি চলছিল, এখন রাত্রির 11টা বাজে, এই সবে খেয়ে দিয়ে উঠলাম। আর আমি এখন স্পেশাল ফেয়ারনেস ক্রিম অ্যাপ্লাই করব ফেসে, তারপর সবুজ, আমার স্পেশাল ফেয়ারনেস ক্রিম কোনটা না, তো আমার পক্স হয়েছিল সেই ক্রিমটা দিয়েছিল, এখনও রয়েছে, আমার আর মাখা হয় না, সেই ক্রিমটাই মাখবো, ওই যে দাগ হয়ে আছে কিছু জায়গা, তো সেই জায়গাগুলোতে আমি ওই পক্সের ক্রিমটা মাখবো এখন, মেখে আমি শুয়ে পড়বো। তো সকলকে গুড নাইট, যারা যারা এখন অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর অল নোটিফিকেশান অন করে দিও। তো টাটা বাই বাই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।